জুবায়ের হাসান সেলিম আপনি লিখেছেন, অনেকে বলে ফরজ নামাজ না পড়লে অন্য নামাজ পড়ে লাভ নাই, ফরজ নামাজ না পড়লে অন্য নামাজের কোনোই লাভ নাই, ব্যাপারটা এইভাবে সঠিক নয়। তবে হ্যাঁ, এক দৃষ্টিকোণ থেকে এই কথাকে কিছুটা হলে সঠিক বলা যায়। সেটা হলো, সেই দৃষ্টিকোণটা হলো যে আপনি ফরজ সালাত আদায় না করলে এবং কখনো যদি কোনো ফরজ সালাত আদায় না করেন, অনেক ইমামদের মতে আপনি তো মুসলমানই না, তো সেক্ষেত্রে অমুসলমানের জন্য নফল আমল করলেই কি না করলেই বাকি? এটা হলো যে সমস্ত ওলামা ইকরাম ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগকারীকে কাফের মনে করেন তাদের মত অনুযায়ী। যদি আমরা সে মতের চাইতে বিপরীত মতের ওলামা ইকরামের মতটাকে অধিকতর গ্রহণযোগ্য মনে করি এবং এই মতটিকেই সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম নিয়েছেন, সেটি হলো যে সালাত ত্যাগ করার পরও যদি কেউ আপনার অপরাধ বোধ তার মধ্যে থাকে, তিনি সালাতের গুরুত্বকে স্বীকার করেন আল্লাহর ফরজ নির্দেশকে এবং নিজেকে নিজে ভর্ৎসনা করেন সালাত আদায় করতে পারার কারণে, এরকম অবস্থা সে কাফের হবে না। তো সেই রকম মানুষ নফল করলে কোনো লাভ হবে না ব্যাপারটাকে সেভাবে বলা যাবে না।